অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা 2024 জারি করা হয়েছে। এখন থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদেরও আয় ও সম্পদ বিবরণী জমা দিতে হবে। তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে তার বিবরণীও জমা দিতে হবে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নীতিমালা জারি করা হয়। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি যারা সরকার অথবা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত আছেন, তারা প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী 15 কর্মদিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দেবেন। তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে সেই আয় ও সম্পদ তার বিবরণীও প্রধান উপদেষ্টার কাছে জমা দিতে হবে। কিভাবে এই বিবরণী দিতে হবে তার একটি ছকও ঠিক করে দেওয়া হয়েছে। আইন অনুযায়ী দেশের সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করার নির্দেশনা আগেই দেওয়া হয়েছিল, তবে এবছর 30 নভেম্বরের মধ্যে তা দাখিল করতে বলা হয়েছে। এটি সব কর্মচারীর জন্যই বাধ্যতামূলক। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনি মায়া এখনো ছাড়তে পারেনি, এই জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো সুফিয়া।